পুলিশ যখন আসার টাইম হইছে এ পিছন থেকে দরজা দিয়ে পালাই চলে গেছে। সিসিটিভির ফুটেজ দেখা যায় সোমবার বিকেলে শ্রীগাজীপুর রিসোর্টের নিরাপত্তা কর্মী ফুরকান অভ্যর্থনা কক্ষে নাম ঠিকানা নিবন্ধন না করে সরাসরি এক তরুণীকে নিয়ে 202 নম্বর কক্ষে একাই উঠিয়ে দেন। এরপর হোটেলের নিবন্ধন খাতায় নাম ঠিকানা উল্লেখ থাকলেও ছিল না স্বাক্ষর বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার। রিসোর্ট কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে নিরাপত্তা কর্মী ফুরকান আহমেদ ফোন দিয়ে জানায় সে অসুস্থতা বোধ করায় রাতে দায়িত্ব পালন করতে পারবেন না। কিছুক্ষণের মধ্যে আবার কল দিয়ে জানায় হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে হোটেলটি 202 নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে, কিন্তু পুলিশ আসার আগেই রাত 9টার দিকে রিসোর্টের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় নিরাপত্তা প্রহরী ফুরকান আহমেদ ওরফে ডিপজল। পুলিশ যখন আসার টাইম হয়েছে এ পিছন থেকে দরজা দিয়ে ফালাই চলে গেছে। রুম দেওয়ার দায়িত্ব হলো রাত্রি, ও 4:20 রুমটা দিছে, কাউকে ইনফর্মও করে নাই, রুমটা দিয়েছে বাহির থেকে এন্ট্রিও না করে ডাইরেক্টলি চলে গেছে। ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক ধারণা, তবে হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক নিরাপত্তা প্রহরী ফুরকানকেও ধরার চেষ্টা চলছে। ম্যানেজার এবং সিকিউরিটি গার্ডের মাধ্যমে সে মহিলা ওই হোটেলটা ভাড়া নিয়েছে উঠছিল, তাকে পাইনে, তাকে খোঁজা হচ্ছে, সে কোথায় আছে তাকে বের করে বিষয়টা রিসোর্টের নিবন্ধন খাতায় উল্লেখিত নিহত জেসমিন আক্তার বলা হলেও তার প্রকৃত নাম মেরিনা আক্তার। সে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।